আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2022 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র যে অ্যাসাইনমেন্টটি প্রদান করা হয়েছে 13তম সপ্তাহে, তো সেটা সঠিক সমাধান নিয়ে আমি আজকে চলে আসছি। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ, তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আমার এলাকার জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে পারার ওপর একটি প্রতিবেদন। সো আমাদেরকে প্রতিবেদন লিখতে বলছে, এবং হচ্ছে আমরা একটু কোশ্চেনটা যদি দেখি, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের হচ্ছে 1, 2, 3, 4 চারটা প্রশ্ন করা হয়েছে। সো এই চারটা প্রশ্ন সঠিক সমাধান আমরা নিয়ে আসছি। সো প্রতিবেদন আকারে এগুলা সবাই লিখতে পারো তোমরা, এগুলা হচ্ছে লিখে ফেলবা। এবং প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের ধারণা। সো মানব সম্পদ উন্নয়নের ধারণা আমরা সুন্দর করে এখানে লিখে ফেলছি। তো দেখতে পাচ্ছ মানব সম্পদ ধারণাটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। মানুষ যে প্রতিভা নিয়ে জন্ম নেয় তার জীবনকালব্যাপী বিকাশই মানব সম্পদ উন্নয়ন। তো এগুলা তোমরা সব কিছু সুন্দর করে লিখবে, ওকে। এবং মানব সম্পদ উন্নয়নে কতটা উন্নত এই তিনটা মৌলিক সূচক হচ্ছে দিয়েই কিন্তু বিবেচনা করা হয়। সো দেখতে পাচ্ছ 1 নম্বর আয়ুকাল, 2 নম্বর জীবন, 3 নম্বর জীবনযাত্রার মান। তারপরে আমাদের প্রশ্নটা ছিল যে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের জন্য গৃহীত কি পদক্ষেপ নেওয়া যায়। সো দেখো আমাদের কি কি পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা এখানে লিখে দিছি। দেখো 1 নম্বর শিক্ষার প্রসার, 2 নম্বর স্বাস্থ্য সেবার প্রসার, 3 নম্বর আবাসন ব্যবস্থা করা, 4 নম্বর নারীর উন্নয়ন, 5 নম্বর শিশুর উন্নয়ন। ওকে, সো আমরা এগুলো সব কিছু লিখে দিচ্ছি, আর তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের এই পিডিএফ ফাইলের লিঙ্কটা পাবা। সো ডাউনলোড করে ফেলো, ওকে। তারপর আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সফল আত্মকর্মী হিসাবে গড়ে তোলার জন্য জ্ঞান ও অভিজ্ঞতা। ঠিক আছে, তো সফল আত্মকর্মী কর্মী হিসাবে গড়ে তোলার জন্য কেন জ্ঞান এবং অভিজ্ঞতা দরকার, ঠিক আছে, সেই বিষয়ে এখানে সুন্দর করে লিখে আছে। দেখো এখানে 4টা পয়েন্ট দেয়া আছে, তোমরা এই 4টা পয়েন্ট সুন্দর করে লিখবা। তারপরে প্রশ্নটা ছিল আমাদের মানব সম্পদ উন্নয়নের সুপারিশ। ঠিক আছে, তো মানব সম্পদ উন্নয়নের জন্য কি সুপারিশ করব আমি নিজে বা তুমি নিজে কি সুপারিশ করবে সেটা কিন্তু এখানে দেয়া আছে। তো দেখো কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে, যুব উন্নয়ন প্রশিক্ষণ করতে হবে নিজ এলাকায়, তাহলেই কিন্তু হচ্ছে মূলত মানব সম্পদ উন্নয়ন হবে। তারপর নারীর উন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে এবং বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এইগুলো সুন্দর করে তোমরা লিখবা। তারপর হচ্ছে অবশ্যই প্রতিবেদনের শেষে প্রতিবেদকের নাম, ঠিকানা, শ্রেণী, রোল নাম্বার, এই তোমাদের হচ্ছে কলেজের নাম, প্রতিবেদন তৈরির তারিখ, প্রতিবেদন তৈরির সময়, এগুলো অবশ্যই দিতে হবে। এবং তারপর তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ হবে, ওকে। সো যদি হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টের ভিডিওটি তোমাকে হচ্ছে খুব ভালো লাগে, তাহলে লাইক করতে হবে এবং হচ্ছে শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।